আমরা এখন চাপায় না, আমরা আছি গ্রামীণ সিটিতে, ঢাকার পাশেই ঘাটারচর। ঘাটারচরে গ্রামীণ সিটি যে আমরা যে প্রজেক্টটা নিয়েছি, সেই প্রজেক্টের আম গাছ এগুলা অনেক সুন্দর। এই আম গাছ, এটা যদি কেউ মানে আম বাগান দেখতে চান খুব কাছে, ঢাকার কাছে, তাহলে এখানে আসতে পারেন, সমস্যা নেই। খুব সুন্দর আম বাগান আমাদের এখানে, আমাদের অনেক লোকজন আসছেন। বলি জি, আমি যে জায়গাটা দেখলাম তোমার সাথে বলছিলাম সেই জায়গায় আসছি, অনেক সুন্দর। এই যে দেখো আম ধরে আছে, চাপাই নবাবগঞ্জের আম দেখেছো, এই যে বাড়িঘর হচ্ছে, বাড়িঘর হচ্ছে এখানে জাম, অনেক সুন্দর লাগতেছে। কাজ চলছে, এখানে এখানে আছে আম গাছ। একটা সুন্দর বাড়িও করেছেন, এটা স্থানীয়, উনি এখানকার আগে থেকে জমির মালিক ছিলেন, মোস্তফা। বাড়ি শুধু এদিকে আম গাছ এরকম না, আমরা এখান থেকে মেইন রোডে আসতেছি। এখানে একদম পুরো আম গাছ, হ্যাঁ, এখানে যে যদি আমরা দেখি সবগুলিতে আম গাছ ভরা, অনেক সুন্দর আম, আমগুলি ধরতে ইচ্ছে করতেছে, মাশাআল্লাহ। এই আতুল ভাই, এই যে আমগুলি অনেক সুন্দর দেখেন, চমৎকার, মানে এই আমগুলি অনেক সুন্দর লাগলো। কোন সালে বের হয়েছেন আপনি? আমি তো 98 মাস্টার্স। আমরা এখানে আম দিয়ে শেষ করি। আসলে আপনারা কেউ যদি আম বাগান দেখতে আসতে চান, এখান থেকে ঘুরে যেতে পারেন, অল্প খরচে সুন্দর।